আমরা অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা উচ্চশিক্ষা দপ্তরে আজ এসেছি আমাদের মাননীয় অধিকর্তার সাথে দেখা করার জন্য। আমরা এর আগেও একদিন এসেছিলাম, স্যারের সাথে আমাদের দেখা হয়নি, আজও এলাম, স্যার নেই। তো তাই আমরা জয়েন্ট ডাইরেক্টর অরুণ দেববর্মা স্যারের সাথে আমরা দেখা করি, আমাদের দাবি দাওয়া নিয়ে ওনার সাথে কথা বলি। আমাদের দাবি হচ্ছে গিয়ে, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজের আমরা অতিথি অধ্যাপনার সাথে জড়িত আছি। আপনারা জানেন যে আমরা ঠিকঠাক মতো সেই আমাদের যে বেতন পাওয়ার কথা সেটা পাই না, সেটা আচ্ছা সেকেন্ডারি ব্যাপার, কিন্তু আমরা যে এই যে কাজ এটা এমন একটা অবস্থায় আমরা আছি যে আজকে আছে অথচ কালকে থাকবে না, এক এই বছর থাকবে অথচ সামনের বছর থাকবে না। এমনও কিছু কিছু শিক্ষকরা আছেন যে দীর্ঘ বছর 10 বছর 15 বছর ধরে চাকরি করছেন, ওনাদের যে সামনের বছরই চাকরিটা থাকবে এটার কোনো সিউরিটি নেই। আমরা তাই আমাদের এই কাজের স্থায়ী সমাধানের জন্য আমরা আজকে শিক্ষা দপ্তরে মিলিত হয়েছি। আমাদের যে ইউজিসির রুলস অনুযায়ীও গেস্ট লেকচারারদের রেগুলারাইজেশনের ব্যাপারটি ওনারা লেখা আছে যে গেস্ট লেকচারারদের চাইলে রেগুলারাইজ করতে পারে। তাই আমরা চাইছি যে আমাদের স্বল্প বেতনে হলেও আমাদের যাতে একটা স্থায়ী সমাধান করা হয়। আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা আরও বড় কিছু হয়ে আমাদের এত বেশি অ্যামাউন্টের প্রয়োজন নেই, আমাদের একটা স্বল্প আয়ের ব্যবস্থা করে হলেও যাতে আমাদের একটা স্থায়িত্ব থাকে কাজের, সেটা নিয়ে আমরা দাবি জানাচ্ছি আজকে। আচ্ছা, আপনার আর কি মনে হয় যে ভারতবর্ষে কোথাও এরকম হয়েছে? হ্যাঁ, ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল, কেরালা, মণিপুর, তারপর আসাম, উড়িষ্যা, এর মধ্যে বেশিরভাগ রাজ্যে কিন্তু কি ওদের সিঙ্গেল ইঞ্জিনের সরকার। তো সেই রাজ্যগুলো যদি করতে পারে, তো আমাদের রাজ্যে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার চলছে এবং সবকা সাথ সবকা বিকাশের যে ওনাদের সেই কথা স্লোগান, সেটাকে পাথেয় করেই যদি ওনারা ঠিকঠাক মতো আমাদের নিয়োগ করেন, আমরা তাহলে আগামী দিনে ভীষণ উপকৃত হব এবং আমাদের পরিবারও অত্যন্ত উপকৃত হবেন, সেটাই আমরা দাবি জানাচ্ছি। আচ্ছা, আপনারা আজকে যে দাবি নিয়ে এসেছেন, যদি দাবি পূরণ না হয় তাহলে কি করবেন? আমরা ধীরে ধীরে এগোচ্ছি, আগামী দিনে আমরা আরো বৃহত্তর পরিসরে আন্দোলনে ডাক দেওয়া